আসসালামু আলাইকুম এভরিওয়ান, অল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শাহজাহান হোসেন। আর তাছাড়া আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা কীভাবে স্ক্রিনের মধ্যে হাইটেক সিম্পল হাইটেক সিকিউরিটি ইউজ করবেন। ধরুন আমরা অনেকেই হাইটেক সিকিউরিটির মধ্যে থাকতে পছন্দ করি, যেমন আমাদের মোবাইলটা কেউ ধরলো মোবাইলটা অটোমেটিকলি সাউন্ড শুরু করবে, তাছাড়া আমাদের মোবাইলের স্ক্যানটা কেউ টাচ করতেছে তার পিক উঠিয়ে রাখবে বা ভয়েসটা রেকর্ড করে রাখবে এই মানুষটাকে আমরা পরবর্তীতে যাতে দেখতে পারি। তো সিম্পললি হাইটেক সিকিউরিটি এমনটাই হয়। তাছাড়া মানুষের যে হাইটেক সিকিউরিটি থাকে এগুলা ভালো ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া হয় না আর কি। তো চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, একটা অ্যাপসের প্রয়োজন আছে। তো এখানে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন সিএমএল লকার, লক অ্যাপ লক অ্যান্ড স্ক্যান লক। তো এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে দেন এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এমন আসবে। তো এখানে আপনার মোবাইলটাকে এটা টেক আপ করবে। তো এখানে তিনটা প্রবলেম আছে মোবাইলের মধ্যে, এই প্রবলেমগুলো রিপেয়ারিং করার জন্য আমাকে এখানে দেখুন এটাকে এনেবল করে দিতে হবে। এটা ডিজেবল আছে। তো সেটিংসের মধ্যে সিএম লকারটাকে অ্যাক্টিভ করতে হবে। এনেবল করে দেওয়ার পরে আপনার মোবাইলটাকে স্ক্যানিং করতেছে। তো আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের ভিডিওগুলো আপনারা অনেকেই একটু দেখেন বা আমাদের কথার মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে আপনারা ভিডিওটা দেখেন না, অবশ্যই বের হয়ে চলে যান। তো এটা প্লিজ করবেন না, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন এগুলো হচ্ছে থিম স্ক্যান লক। আপনার লকের মধ্যে যে থিমগুলো বা ওয়ালপেপারগুলো ইউজ করবেন ওইগুলোর কিছু ওয়ালপেপার আর থিম এখানে দেওয়া আছে, আপনি আপনার পছন্দের মতো ইউজ করতে পারেন। তো যেহেতু আমরা আগে সেটিংটা সেট আপ দিতে হবে, তো এখানে এই কোণার মধ্যে দেখুন তিন দাগের একটা অপশন আছে, মেনু অপশন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটা আসবে, এটার মধ্যে দেখুন একদম উপরে স্ক্যান লক অ্যান্ড অ্যাপ লক, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করবেন পাসওয়ার্ড সেট আপ দিয়ে নেবেন। প্রথমে আপনি স্ক্যান লক দিলে, সরি, প্যাটার্ন লক দিলে প্যাটার্ন, পিন দিলে পিন, বা ফটো লক, বা বিভিন্ন ধরনের লক আছে, আপনি আপনার মতো করে দিবেন। তো আমি এখান থেকে এই লকটাই দিচ্ছি। উপরে দেখুন এখানে একটা ছবি দেওয়ার ব্যবস্থা আছে, পিক দেওয়ার। তো আপনি চাইলে আপনার একটা পছন্দের পিকও স্ক্যান লকের উপরে দিয়ে দিতে পারেন। তো আমি একটা পিক এখান থেকে দিতেছি, আমি আমার একটা পিক দিয়ে দিলাম এখানে ডান দিয়ে দিই। তো আমি এই ধরনের একটা লক দিলাম। তো এটা এখানে দেখুন আপনি স্ক্যানে চাইলে এটা স্ক্যানে ইউজ করতে পারেন, তাছাড়া অ্যাপ চাইলে অ্যাপের মধ্যেও ইউজ করতে পারেন। এই অ্যাপগুলো আপনার লক দেওয়া ছাড়া খুলবে না। তো আমি শুধু স্ক্যানেই রাখতেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে ইউজ করতে পারবেন। ডিসেবল সিস্টেম স্ক্যান লক। তো আপনার আগের যদি স্ক্যানের মধ্যে মোবাইল ফোনের যে স্ক্যান লক থাকে ওইগুলো থাকলে ওইটা আগে ডিসেবল করে দিবেন। তো আমার আগের লকটা আমি ডিসেবল করে দিচ্ছি, নন দিয়ে দিবেন। তো ব্যাক দিয়ে বের হয়ে আসবেন। আসার পর আপনি যেটা করবেন প্যাটার্ন শুটা হিডেন আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। তারপর যেটা করবেন এখানে দেখুন ইন্ডিকেটর সেলফি, এটার মধ্যে ঢুকবেন। এখানে বলছে যে কোডটা যদি আপনি তিনবার মিস্টেক করেন তাহলে আপনার মোবাইল ফোনের ছবি মানে পিকচার তুলে রাখবে আর কি। তো আপনারা এটা ওয়ান করে দিবেন যাতে কেউ একবারের বেশি ইয়া করলেই ইন্ডিকেটর করে রাখে। আর এখানে জিমেল সেট আপ দেওয়া আছে, ধরুন যে ইমেল যে পিকচারগুলো তুলবে ওগুলো আপনার জিমেলের মধ্যেও থাকবে, তাছাড়া আলাদা একটা অ্যালবাম থাকবে ওটার মধ্যে থাকবে। তো আপনি সবগুলো আপনার স্ক্যানের মধ্যে কেউ টিপে যদি স্ক্যানটার লকটা কেউ আনলক করতে চায় তো জিমেলের মধ্যে তাৎক্ষণিকভাবে মেসেজ চলে যাবে যে আপনার মোবাইলের মধ্যে কেউ হাত দিয়েছে বা আপনার স্ক্যান লক খোলার কেউ ট্রাই করতেছে। তাছাড়া পিক তো তোলেই রাখবে। তো অ্যান্টি থাপ দেওয়ারও সিস্টেম আছে, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এখানে দিলে আপনার মোবাইলটা ভাইব্রেশন করবে, তাছাড়া আওয়াজ দিয়ে রাখলে আওয়াজ দিবে। ধরুন আমি যদি
এখানে রিমোট লক, এটা তিনটা অপশনে দেওয়া আছে। তো কেউ যদি আমার মোবাইলটা ধরে তাহলে মোবাইলটা যে একটা টোনস দিয়ে রাখবো ওই টোনসে এটা আওয়াজ দিবে। তাছাড়া রিমোট লকিং এটাও ভালো কাজ করে, আপনারা দেখে করে নেবেন। তো আশা করি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তাছাড়া এখানে দেখুন এইচডি অয়েল পাপার দেওয়ার সিস্টেম আছে, আপনারা এখান থেকে দেখে দেখে দিয়ে নিতে পারেন। ডেলি ডেলি আপডেট অয়েল পাপারগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এখানে দেখুন সাইডে এটা লাঞ্চার ছিল, এটা অয়েল পেপার। এখানে এই দেখুন আমি একটা অয়েল পেপার সেট আপ দিতেছি, সেটের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন সেট আপ স্ক্যান লক, সেট আপ লক, সেট লক অ্যান্ড হোম স্ক্যান। তো আমি স্ক্যান লকের মধ্যে বাস দিয়ে দিতেছি, সেট দিয়ে দিলাম, হয়ে গেছে। তো আপনি কিন্তু এই সফটওয়্যারটার মধ্যে আপনার ওয়েদারটাও দেখতে পারবেন, আপনার আপনার পুরো 1 মাসের ওয়েদারের সিস্টেম দিয়ে দেবে। তাছাড়া আমি স্ক্রিনটা লক করে আপনাদেরকে দেখাইতেছি কেমন আসে। এই দেখুন এমন আসছে। তো এদিকে আপনি বাম দিকে যদি ধাক্কা দেন এখানে আপনার ওয়েদারটা দেখাবে, পুরো 1 মাসের ওয়েদার দিয়ে দিবে। তাছাড়া নিচে ওয়াইন্ডিং স্পিড আছে, ওয়াইন্ডিং স্পিড দিয়ে দিবে, আজকের বাতাস কতটুকু স্পিডে চলতেছে। এই দেখুন এখানে ঘন্টায় 18 কিলোমিটার স্পিডে বাতাস চলতেছে আমার এই জায়গায়। তাছাড়া আপনি এখানে দেখুন নিচ থেকে টান দিলে একটা স্ট্যাটাস বার আসে, এটার মধ্যে আপনার অনেকগুলো অপশন দেওয়া আছে। এই দেখুন এখানে আমার ভলিউমের সিস্টেমটা, তাছাড়া এখানে আমার মোবাইলের প্লাসের সিস্টেমটা, তাছাড়া কয়েকটা মেনু দেওয়া আছে, অবশ্য মিউজিক বাজানোর সিস্টেমও অবশ্য দেওয়া আছে। তো আশা করি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিবেন, তাছাড়া কমেন্ট করে জানাবেন। এই প্রত্যাশা নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। এটা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।